বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদত কতটুকু কবুল হলো? আমরা কি জান্নাতের বাগী হব নাকি জান্নাতের বাহিরে পড়ে থাকব? কি করে বুঝব? আমাদের ইবাদত কবুল হলে আমরা যেতে পারবো, কিন্তু হলো কি না কি দেখে বুঝব? বা আমরা কি পৃথিবীতে সুপথে রইলাম না কুপথে রইলাম, এটা কি করে বুঝব? অবশ্যই আল্লাহ আমাদেরকে স্বপ্নের তাবিরের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। অবশ্যই খেয়াল করে শুনবেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে জান্নাতুল ফেরদাউসে দেখে, তবে সে ইলম ও হিদায়ত লাভ করবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মুস্কি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করছে, তবে সে অত্যাধিক পরিমাণে মহান আল্লাহ তাআলার ফিকির করবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তরবারি দোষমুক্ত করে জান্নাতে প্রবেশ করছে, তবে সে সৎ কাজের আদেশ ও আদেশ এবং খারাপ কাজের নিষেধ করবে, এবং সে নিয়মিত সুনাম, সুখ্যাতি এবং পুরস্কার করবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতে তোবা নামক বৃক্ষের নিচে বসেছে, তবে সে ইহ পরকালের মঙ্গল লাভ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে এবং মনোরম প্রত্যাবর্তন স্থান। সুরা আর রাদ আয়াত 29। আচ্ছা, এবারে আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে জান্নাতের বাগানে দেখে, তবে সে এখলাস এবং দিনের পূর্ণতা লাভ করবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের ফল খেতে দেখে, তবে পরিমাণ ফল খাবে সে পরিমাণ ইলম হাসিল করবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের পানি শরাব বা দুধ পান করতে দেখে, তবে ইলম, হেকমত এবং ধন সম্পদ লাভ করবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের বিছানায় হেলান দিয়ে বসতে দেখে, তবে এটা তার স্ত্রীর সৎকর্ম এবং নৈতিক পবিত্রতার ইঙ্গিত করছে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতে প্রবেশ করতে দেখে, কিন্তু তখন প্রবেশ করছে তা জানা নেই, দুনিয়াতে যতদিন জীবিত থাকবে ততদিন ইজ্জত সম্মান এবং নিয়ামত থাকবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।